স্ল্যাব মার্বেলের ভেন্স আমরা কীভাবে মেলাবো? আমরা যখন নতুন মার্বেল মিস্ত্রি হই তখন স্ল্যাব মার্বেলের ভেন্স মেলাতে আমাদের খুবই কষ্ট হয়। একটা পাথর 3 থেকে 4 বার আমাদের তুলতে হয়। আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুন মার্বেল মিস্ত্রিদের জন্য। আমি আজকের এই ভিডিওতে এমনভাবে দেখিয়ে দেব, নতুন মিস্ত্রিরা এটা কোনোদিন আর ভুলবে না। নতুন মিস্ত্রি দাদা ভাইরা, আজকে দেখবেন স্ল্যাব মার্বেলের ভেন্স কীভাবে চিনবেন এবং মিলাবেন। আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে স্ল্যাব মার্বেলের ভেন্সটা কীভাবে আমরা চিনবো এবং কীভাবে সেটি কাটিং করব। তো দেখুন, স্ল্যাব পাথরের ভেন্স চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে পানি। এই পানি দিয়ে সবচেয়ে সুন্দরভাবে আপনি ভেন্সটা বুঝতে পারবেন। আসুন কীভাবে ভেন্সটা আমরা দেখতে একটু দেখে নিই। এইভাবে আপনি পানি দিয়ে নেবেন মার্বেলে। এই সময় মার্বেলে ক্র্যাক আছে কিনা আপনারা সেটাও দেখে নিতে পারবেন। যেদিকে পানি দিচ্ছেন তার উল্টো দিকে পাথরে দেখবেন ক্র্যাক থাকলে পানির দাগটা কিন্তু উল্টো পিঠে ভেসে উঠবে। পানি দেওয়ার পরে দেখুন ভেন্সগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভেসে উঠছে। দেখুন এবার কি করবো আমরা, যে কোনো একটা জিনিস মার্ক করব, ঠিক আছে? যেমন দেখুন এইখানে, দেখুন এই যে ডবল, এখানে ডবল একটা বিট দেখাচ্ছে, দেখেছেন তো? এই বিটটাকে ফলো করব আমি, এই বিটটাকে ফলো করে বসাবো। আসুন দেখাই। থ্রি, দেখুন এই যে ভেন্স, দেখুন এখানে মিলে আছে, এটা দেখুন এখানে এটা মিলে আছে। এবারে আমরা কি করব, মার্বেলগুলিকে পরপর ভেন্সগুলি মিলিয়ে খুব সুন্দরভাবে পাথরগুলিকে এখন আমরা বিছিয়ে নেব, তারপরে আমরা এগুলিকে কাটিং করব। তো আমরা যে সকল পুরনো মিস্ত্রি আছি তাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু যারা নতুন মিস্ত্রি শিখেছে তারা কীভাবে এই জয়েন্ট ভেন্সগুলি চিনবেন এবং জয়েন্টগুলি কাটিং করবেন, আমি খুব সহজভাবে নতুন মিস্ত্রি দাদা ভাইদের জন্য এটি বুঝিয়ে দেব। তাহলে চলুন ভালোভাবে বুঝে নেওয়া যাক। আপনি প্রথম মার্বেলটা এইভাবে দিলেন, দেওয়ার পরে এই যে মার্বেলটা আছে এই মার্বেলটা কিন্তু ঠিক এইভাবে উল্টে আসবে। উল্টে আসলে দেখুন এই ভেন্সটা আসবে, দেখুন এটা যখন উল্টে আসবে তখন কিন্তু এই ভেন্সটা এখানে আসবে। এবার দেখুন এই ধারে যে ভেন্সটা এসছে, এইবারে এই পাথরটা যখন আপনি এর সঙ্গে যে জয়েন্টটা দেবেন সেই জয়েন্টটা কিন্তু এইভাবে এইভাবে উল্টে দিতে হবে। দেখুন এইভাবে মানে ঠিক উল্টোটা হবে, দেখুন এর উল্টোটা, এই উল্টোটা হচ্ছে, তাহলে কিন্তু আপনার এই জয়েন্ট ভেন্স মিলে গেল। তো এরকম একটা কোণা আপনি ফলো করে নেবেন। ফলো করে নেওয়ার পরে প্রথমে একটা বসালেন, আপনি এইভাবে বসালেন, এর পরেরটা কী করবেন ঠিক এইভাবে উল্টে বসাবেন। এইভাবে উল্টে বসালে এইটা হচ্ছে, এইবারে আপনি কী করবেন এইটাকে ঠিক এই দিকে উল্টে বসাবেন। দেখুন এটাকে যখন আপনি এই দিকে উল্টে বসাবেন তখন কিন্তু আপনার এই ফিগারটা চলে আসবে। আবার এইটা, এটাকে আপনি ঠিক এই দিকে এইভাবে উল্টে বসাবেন, উল্টে বসালে দেখুন ঠিক এই ফিগারটা চলে আসছে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কীভাবে পাথরের ভেন্সগুলি আমরা ফলো করি এবং ফলো করে সেইগুলিকে আমরা ফোলার কাটিংয়ের সময় আমরা এইভাবে মিলিয়ে নিই। খুবই সহজ, আর সেটা যদি না বুঝতে পারেন আর একটা কাজ করতে পারেন, আপনারা প্রথমে এইভাবে মেপে নেবেন এই ভেন্সটা কত ইঞ্চি আছে, দেখুন 40 মিলিমিটার। এবার এইটা অন্যটা একটা মেপে নেবেন, দেখুন এটাও 40 মিলিমিটার, তার মানে এর পাশে এটা যাবে। আবার এটা মেপে নেবেন, এটা কত আছে, এটা 45। তাহলে আবার দেখুন আবার অন্য একটা যেটা থাকবে সেটা মেপে নেবেন, 45 কোনটা আছে, এটা 45 আছে, তাহলে এটা আপনি এখানে দিয়ে দেবেন। তাহলে দেখবেন এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আপনার পাথরের ভেন্সগুলো মিলে যাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটা তোলো, আমরা একই সেম আপনাদের এতক্ষণ যেটা দেখালাম সেইভাবেই আমরা এই পাথরগুলো ভেন্সগুলো মিলিয়ে নিয়েছি। দেখুন এইখানে কোনা মেলা আছে, ওইখানে দেখুন মিলেছে, অর্থাৎ এই পাথরটা যেমন বসছে এটা ঠিক উল্টে গেছে। এবার এই পাথরটা যেমন বসছে এই পাথরটা ঠিক এর উল্টোটা হয়েছে। এইভাবে আপনারা কিন্তু এই স্ল্যাব মার্বেলের ভেন্সগুলো মিলিয়ে বসাবেন, তারপরে আপনারা এই জয়েন্টগুলো কাটিং করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।